আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। অনেকে সৌন্দর্যের ক্ষেত্রে মুখে লোম ছিদ্র বা গর্ত বাধা হয়ে দাঁড়ায় আর এর কারণে ব্রোনো ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দেয়। এই সমস্যা তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বেশি দেখা দেয়। অতিরিক্ত ময়লা ও ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে লোমকূপগুলো বন্ধ করে দেয়। ব্ল্যাকহেডস লোমকূপগুলোকে অনেক বড় ও দৃশ্যমান করে। দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকলে মুখের লোমকূপগুলো খুলে যায়, কারণ এতে কোলাজেন ড্যামেজ হয় ও লোমকূপের দেয়ালগুলোর স্থিতিস্থাপকতা কমে যায়। একইভাবে উন্মুক্ত লোমকূপের কারণে ত্বক তার স্থিতিস্থাপকতা হারায় এবং বয়স বেশি দেখায়। জেনেটিক কারণে স্টেজ এবং ত্বকের যত্ন না নিলে লোমকূপ উন্মুক্ত হয়। তাই কিছু সহজ স্বল্পমূল্যর ও প্রাকৃতিক ঘরোয়া উপায় অবলম্বন করে লোমকূপের সমস্যাটি কমাতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলো সম্পর্কে। যেমন বরফ। বড় লোমকূপ সংকুচিত করার সহজ ও কার্যকরী উপায় হচ্ছে বরফ লাগানো, কারণ বরফ ত্বক টান টান করার ক্ষমতা আছে। মেকআপ করার আগে বড় লোমকূপকে কমানোর জন্য প্রায় বরফ ব্যবহার করা হয়। এছাড়াও বরফ ত্বককে স্বাস্থ্যকর করে তোলে। পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে ত্বকের উপর 15 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। এইভাবে প্রতিদিন কয়েকবার করুন। যখন ত্বকের উন্নতি লক্ষ্য করবেন তখন বরফ ব্যবহারের মাত্রা কমাতে পারেন। বিকল্প উপায় হিসেবে আপনি বরফ ঠান্ডা জল দিয়ে প্রতিদিন একবার মুখ ধুতে পারেন। আরও ভালো ফল পাওয়ার জন্য বরফের টুকরোর সঙ্গে শশার রস, আপেলের রস, গ্রিন টি বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। নাম্বার 2, মুলতানি মাটি। মুলতানি মাটি উন্মুক্ত লোমকূপের জন্য উপকারী প্রাকৃতিক প্রতিকার। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, এছাড়াও ত্বকের ক্ষত দাগ কমাতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে উপকারী ভূমিকা রাখে। 2 টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর পেস্টটি মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মাটির এই মাস্কটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। যেভাবে বললাম সেভাবে ব্যবহার করুন, উপকার পাবেন। ধন্যবাদ।